আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ডক্সিন। এটি একটি 100 mg ক্যাপসুল জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন 100 mg। একটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এই ওষুধটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন ডক্সিন এই অ্যান্টিবায়োটিক এই ক্যাপসুলটি কোন কোন রোগে কাজ করে সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা ইনফেকশনের কারণে সৃষ্টি রোগসমূহে ডক্সিন ক্যাপসুলটি ব্যবহার করা হয়। যেমন ধরুন শ্বাসতন্ত্রের ইনফেকশন, মূত্র ও জননতন্ত্রের ইনফেকশন, গনোরিয়া, সিফিলিসের ইনফেকশন, কলেরা, ট্রাভেলাস ডায়রিয়া, ব্রন, ফোড়া, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস ইত্যাদি রোগসমূহে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে আসলে ডক্সিন এই ক্যাপসুলটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির সেবনবিধি বলতে গেলে, একটি করে ক্যাপসুল দিনে 1-2 বার সেবন করতে হবে 7-10 দিন, এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে পেটের বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ফুসকুড়ি হতে পারে, চুলকানি হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা স্তন্যদানকারী মায়েরা এবং গর্ভবতী মায়েরা আছে, তাদের ক্ষেত্রে প্রথম 3 মাস এই ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। পরবর্তী টাইমে সেবন করতে পারবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, তবে অবশ্যই প্রথম 3 মাস এই ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে। আর ডক্সিন এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, 1 পিস করে ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 2.21 টাকা। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেহেতু এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই কিন্তু সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।